হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রজিৎ। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারল্যান্ড স্টাডি। আমরা আজকে, এর আগে যে আমরা হিমালয়টা শেষ করেছি, এবার আমরা হিমালয় রিলেটেড কিছু একটা টপিক নিয়ে আলোচনা করবো। দেখো, এইগুলো যে শব্দ আমি লিখেছি এগুলো নিয়ে অনেকেরই অনেক ধরনের ডাউট থাকে। আজকে আমি এই পিকচারটির মাধ্যমে সমস্ত ডাউট ক্লিয়ার করবো তোমাদের। দেখো, এই পিকচারটার মাধ্যমে দেখো, এটা হিমালয়। হিমালয়টা যেখানে শেষ হচ্ছে, মানে হিমালয়ের পাদদেশ থেকে, দেখো পাদদেশ থেকে হিমালয়ের, হিমালয়টা বিভিন্ন ধরনের পাথর, নুড়ি, কাঁকর এইগুলো দিয়ে তৈরি। সেগুলো একটা রিভার যখন এর উপর দিয়ে যায়, সেটা ক্ষয় করে তো নিয়ে যায়। মনে করে এর উপর দিয়ে যদি একটা রিভার যায়, মনে করে রিভারটা যাচ্ছে, রিভারটা তো ক্ষয় করে নিয়ে আসবে। এবং পাদদেশে এখানে কিছুটা এখানে ক্ষয় করতে 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 আসবে হিমালয়ের মধ্যে। কী করবে হিমালয় বা কোনো পার্বত্য অঞ্চলে, সেটা কি ক্ষয় করবে। এবং যখন সে সমভূমির কাছাকাছি অঞ্চলে আসবে, তখন সে সঞ্চয় করতে করতে যাবে। এবার দেখো, এই যখন সঞ্চয় করতে থাকবে, তখন কিছু বড় বড় নুড়ি কাঁকর, যেগুলোকে গ্র্যাভেল বলা হয়, গ্র্যাভেল টাইপের পাথর, যেখানে এসে জমা হয় সেটা ভাবার, কি বলা হয় ভাবার। এটা মনে রাখবো, হিমালয়ের পাদদেশ থেকে যে অঞ্চলটি শুরু হয় তাকে বলা হয় ভাবার। এবং ভাবরের পরেই যে অঞ্চলে এই এই যে পাথরগুলো, যে নুড়ি বা নুড়ি পাথর, বড় বড় পাথর থাকে, এই পাথরের পরিমাণটা যখন একটু ছোট হয়ে যায়, তখন তাকে বলা হয় তরাই। ঠিক আছে, তার মানে কি বলি বুঝলে, যে বড় বড় পাথরের যে বিষয়টা আসবে সেটা হলো ভাবর, আর যখনই পাথরগুলোর সাইজ ছোট হতে থাকবে সেটা হলো তরাই। এবার তরাইয়ের পরে আমরা কি বুঝবো, তরাইয়ের পরে আমরা ভাঙ্গার দেখবো। ভাঙ্গার এবং খাদার, এই দুটো শব্দ নিয়ে আমাদের ডাউট থাকে। এবার দেখো, নদীটি তো যাচ্ছে এদিক দিয়ে না, একটা নদীর পথ যদি আমরা ধরি, নদীতে যখন যাবে তখন একটা নদীর একটা রিভার ভ্যালি হবে। রিভার ভ্যালি তো এটা, রিভার ভ্যালি বলতে কী বুঝায়, যেখানে নদী, নদীর একটা মানে এই রিভার ভ্যালি মানে এটা একটা নদী, এখানে জলটা আছে, এটা মানে জল আছে নদীতে, জল আছে এখানে, আর এখানে এই জলের নিচের অংশ মানে এই পোর্টালটাকে বলা হয় রিভার ভ্যালি। এবং রিভার ভ্যালির পাশে পাশে যে অঞ্চলটি রয়েছে, যেটা নিউ অ্যালুভিয়াল সয়েল বা নবীন পলি মাটি দিয়ে তৈরি, তাকে বলা হয় খাদার। কি বলা হয় খাদার, এটা মনে রাখবে, নবীন পলি মাটি বা নিউ অ্যালুভিয়াল যে তৈরি অঞ্চলটি সেটা হলো খাদার। ঠিক আছে, এবার এই রিভারটা যখন এসেছিল, আগে রিভার ভ্যালিটা এখানে ছিল, এই জায়গায় ছিল, তারপরে রিভারটা ক্ষয় করতে করতে রিভার ভ্যালিটা নিচে হয়েছে, এবং জলটা এখান থেকে এসে এখানে বেশি এসেছে এখন। এই জন্য কি এখানে যে পলি মাটিটা ছিল সেটা আগে নবীন ছিল, কিন্তু বর্তমানে সেটা তো ওল্ড, এটার তুলনায়, এই খাদারের তুলনায় তো এই জায়গাটা ওল্ড না, এই জন্য এইটা হলো ভাঙ্গার। এই জায়গাটা বলে ভাঙ্গার, এখানে কি আছে ওল্ড অ্যালুভিয়াল, মানে কি পুরাতন পলি মাটি, পুরাতন পলি মাটি দিয়ে যেটা তৈরি সেটা একবার ভাঙ্গার। দেখো রিভারের, রিভার ভ্যালি দুই সাইডে, দেখো এই সাইডটা এবং এই সাইডে, দু সাইডেই যেটা কাছের অংশ সেটা হলো নিউ অ্যালোভিয়াল বা নবীন পলি মাটি, এবং দূরের যে অংশটা সেটা হলো ওল্ড অ্যালোভিয়াল বা পুরাতন পলি মাটি। আজকে আমি তোমাদের সমস্ত এই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করলাম, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় তোমরা কমেন্ট করবে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের এটা ক্লিয়ার করার আরও চেষ্টা করব। যদি কোনো ডাউট থাকে আমাকে বলবে, আমি তোমাদের সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।